সল্ট লেক, এই জায়গাটার নামে বদনাম আছে, এটা নাকি একটা গোলকধাঁধা। কিন্তু আজ এই বর্তমান আধুনিক যুগেতে কলকাতায় সল্ট লেক সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে। কলকাতার এই জ্যাম যানজট সব কিছুকে অনেক কম করতে শুরু হয়েছে নতুন ইস্ট ওয়েস্ট মেট্রো। এই মেট্রো দিয়ে কলকাতার যে এখন বাসে ভিড়, জ্যাম, রাস্তাঘাটে সময়ে পৌঁছানো যাচ্ছে না জায়গায়, সেই সব আস্তে আস্তে অনেক কমে যাবে এই ইস্ট ওয়েস্ট মেট্রো দিয়ে। আজকে আমি খুবই এক্সাইটেড, বিকজ আজকে আমাদের ইস্ট ওয়েস্ট মেট্রোতে আমি ফার্স্ট টাইম উঠব এবং এই রাইডটা ট্রাই করব। আমি যখন স্কুলে পড়তাম তখন থেকে আমি শুনে এসেছি যে ইস্ট ওয়েস্ট মেট্রো স্টার্ট হবে, বাট আলটিমেটলি সেই দিনটা এসে গেছে যেদিনকে আজকে আমি এই রাইডটা ট্রাই করব এবং বস এনজয় করব। আমি এখন সেক্টর 5 স্টেশনে এসে গেছি। আজকে এই এই জায়গাটা সিঁড়িও আছে, স্কেলেটরও আছে, মনে হচ্ছে খুব মজা হবে। অনেকে এই রাইডটা ট্রাই করেছে, তো দেখা যাক কীরকম লাগে এই রাইডটা। তো লেটস বিগিন আওয়ার জার্নি। আমি টিকিট কাউন্টারে এসে গেছি, তো টিকিট কাটবো, আমরা যাবো CC1 মানে সিটি সেন্টার 1 সল্ট লেকে। তো দাদা একটা সিটি সেন্টার 1 নিয়ে। এবার আমরা সিটি সেন্টার এসেছি, সিটি সেন্টারে থেকে আবার আমরা ব্যাক করবো এই রাইডটা নিয়ে। এই যে সিটি সেন্টারটা দেখা যাচ্ছে, সল্ট লেক সিটি সেন্টার, সল্ট লেক সিটি সেন্টারটাও একটা খুব অ্যাট্রাকটিভ স্পট অফ সল্ট লেক। এখানেও তোমরা এসে ঘুরতে পারো, বেড়াতে পারো, এটা অপশনাল, বাট ইটস এ ইমোশন ফর সল্ট লেক পিপল। তো তোমরাও এটা আসতে পারো, আর যখনই আসবে ট্রাই টু টেক দিস রাইড, কারণ এই রাইডটা খুব মজার। এইটা হচ্ছে সিটি সেন্টার স্টেশনের বাইরেটা, এই যে এইটা হলো সিটি সেন্টার জায়গাটা, এটা তোমরা দেখো, এটা খুব সুন্দর জায়গা, এখানে তোমরা এসে এনজয় করতে পারো, খুব ভালো জায়গা। গাইস, এটা একটা এই টোটাল মেট্রো প্রজেক্টের একটা মডেল, যেটা এখানে শো করা আছে। মানে এখনও পর্যন্ত তো এটা অনলি সল্ট লেক স্টেডিয়াম অবধি আছে, সল্ট লেক স্টেডিয়ামের পরেও অনেক আছে স্টেশন, যেগুলো মানে এটা তো আপ টু হাওড়া ময়দান এটা স্টার্ট হবে, এবং উইদিন 1 ইয়ার মতো তো আমরা জানি স্টার্ট হয়ে যাবে। এই ব্লগটা এখানেই শেষ করছি, আজকে খুব মজা হয়েছে এই জার্নিটায়, এই রাইডটা খুব মজা হয়েছে, অ্যান্ড
এই রকম ব্লগ আরও যদি দেখতে চাও সাবস্ক্রাইব টু দি বং আর্চিন, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। এই এই ভিডিওটা, এই ব্লগটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো সবার সাথে। আর সবাই এই রাইডটা নিও, এনজয় করো, খুব ভালো লাগবে তোমাদের। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স খুব ভালো। আর নিচে আমার ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, ওখানে ফলো করো, আরও চ্যানেলের ব্যাপারে জানতে পারবে আর আরও এক্সাইটিং ভিডিওস আসবে। তো সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো অ্যান্ড বাই।